তুমি কোনোদিন ছাপ্পান্ন হাজার প্রেসিডেন্ট হতে পারবা কি পারবা না তার চেয়ে বড় কথা হলো নিয়ামতের অংশ হিসাবে আল্লাহ তালা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি নি সাড়ে তিন হাত বড়ির কি বানিয়ে এই সাড়ে তিন হাত বড়ি এবার তুমি একজন দাঁড়িয়ে বলো যে ভাই আমার এই বডির এটা হলো সেক্রেটারিয়েট এটা কি সেক্রেটারিয়েট হাত পা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি মন্ত্রণালয় সব কিছু কার্যকর করে তোমার হার্ট গণভবন এখান থেকে সব কিছু সাপ্লাই হয় ডিসিশন সব দিকে চলে যায় এই সমস্ত কিছু আল্লাহ তালা পুরো বডিটা এজ এ মিনি স্টেট তুমি সাধারণ একজন মানুষ না তুমি একটা মিনি স্টেট এখানে একজন চ্যালেঞ্জ করে বলো শেখ হাসিনাকে নিয়ে গালি পরে দাও নিয়ে গালি গালি দাও দাও তুমি বলো পরে পরে বর্গমাল নিয়ন্ত্রণ করা তোমার জন্য যত পরের ব্যাপার এই সাড়ে তিন বডির মালিক যিনি তোমাকে বানিয়েছেন এখন বুকে হাত দিয়ে বলো যে আমি বিগত এক সপ্তাহ তিন বছর চার বছরের হিসাব চাচ্ছি না তোমার কাছে বিগত এক সপ্তাহ আমার এই রাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে পরিচালিত হয়েছে আমি যা বলেছি তাই হয়েছে হাতের কথা আমি শুনিনি আমি যা বলেছি আমার কথা হাত শুনেছে আমি চোখের কথা শুনিনি আমি যা বলেছি আমার কথা চোখ শুনেছে আমি ব্রেনের কথা শুনিনি ব্রেন যা বলেছে আমি তা করিনি আমি যা বলেছি তা ব্রেন করেছে একজন যদি বলতে পারো তাহলে আমার আলোচনা এখন শেষ এখন স্টপ তাহলে বলবো ভাই আপনি আমাদেরকে সন্দেহ করেন আমি তোমাদেরকে সন্দেহ করে এই কথা বলছি না আমি বলছি এই জন্য যে এই চ্যালেঞ্জ তুমি আমি যদি নিতে পারতাম তাহলে তার প্রভাব এই কুমিল্লা মহানগরী পড়তো কুমিল্লা মহানগরীর প্রভাব সমাজে পড়তো সমাজ পরিবর্তন হতে বাধ্য রাসীল করিম সাল্লাহ আসাল্লাম সোনার মদিনা করেছেন সোনার মদিনার আলোকে সোনার মানুষ হয় নাই সোনার মদিনা হয়ে সোনার মানুষ হয় নাই সোনার মানুষ হয়ে সোনার মদিনা হয়েছে এমন কতিপয় মানুষ হাজার হাজার লোক না তুমি রিপোর্টে কত সদস্য বৃদ্ধি করো আমার কাছে এইটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কয়জন লোক তৈরি হচ্ছে তাদের প্রভাবে কুমিল্লা মহানগরীটা প্রকম্পিত হয় কিনা তাদের চরিত্রে এরকম লাইটের মতো সমাজটা আলোকিত হয় কিনা দ্যাট ইজ বেসিক ইস্যু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দিয়ে কোনো সমাজ পরিবর্তন হয় না রসুলসাল্লা সাল্লামের জামানায় ওটা হয়েছে কবি কবিকাজী নজরুলের এই সময়ের জন্য বক্তব্য আছে ওনার কবিতার লাইনে আছে যুগ জামানা বদলি দিতে চায় না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষ জাস্ট ওয়ান তুমি তুমি বলো আমি পারি না কেন পারো না তুমি পারবা না কেন তোমাকে পারার জন্যেই তো পাঠানো হয়েছে তুমি পারবে বলে এসছ এটা ইসলামও বলে সায়েন্সও বলে আমাদের বাবা মা তাদের পবিত্র মিলনের মধ্য দিয়ে তোমার মতো এরকম একশো কোটি কোন কোন জায়গায় চল্লিশ কোটি চল্লিশ কোটি ব্রহণ একবারে বের হয়ে স্পার্ম একবারে বের হয়ে মায়ের ওভামে গিয়ে অ্যাটাক করে অ্যাটাক করার সাথে সাথে তিন থেকে চারশো বেঁচে যায় বাকি সবগুলো শেষ হাই স্পিডে যেটা গিয়ে অ্যাটাক করে ওর মধ্যে দুই থেকে তিনশো বেঁচে যায় বাকি সবগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যায় চল্লিশ কোটির মধ্যে একশো কোটির মধ্যে তুমি ওই দুইশো থেকে তিনশোর মধ্যে বাছাই করে একটা যে ফার্স্ট গিয়ে অ্যাটাক করেছে ওটা লেগে গেছে বাকি সবগুলো তারপরে তার পিছনে কি হয়ে গেছে ইউ ক্যান উইন ইউ ক্যান উইন তুমি বিজয়ী হয়ে তারপরে পৃথিবীতে এসছো তুমি বিজয়ী তোমাকে কে পরাজিত বলে কে পরাজিত বলে তোমাকে কোন যুদ্ধে তুমি পরাজিত তুমি তো পৃথিবীর আসার সময়ের ফার্স্ট যুদ্ধেই তুমি বিজয়ী ওখান থেকে বিজয়ী ঘোষণা করেই তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে তোমার কোনো পরাজয় নেই যদি না তোমার সাথে ইমান থাকে ইমান থাকলে তুমি বিজয়ী ইমান নাই সমস্ত বিজয় তোমার কাছে থাকলেও তুমি পরাজিত সাড়ে তিন হাত বডি বলো ইসলামী প্রজাতন্ত্রের তুমি একজন প্রেসিডেন্ট তোমার মালিকানা রাষ্ট্রের তুমি ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হতে পেরেছ কি না তুমি হাতের কথা শোনো নাকি হাত তোমার কথা শুনে তুমি কি চোখের কথা শোনো নাকি চোখ তোমার কথা শুনে পা কি তোমার কথা শোনে নাকি তোমার কথাই পা চলে তুমি কি পাকে বলতে পারো এখন হাট বানা তুমি কি পাকে বলতে পারো পুলিশ আসুক গ্র্যাব আসুক ডিবি আসুক সামনে চলতে হবে আই কেয়ার তুমি কি চোখকে বলতে পারো এই সামনে যা আছে তোমার চোখ দেখতে চায় বাট আমি বলছি চোখ তুমি দেখবা না দেখবা না ব্যাস অর্ডিনেন্স জারি দেখবা না দুনিয়ার কেউ দেখছে না কিন্তু আমি যা বলছি তুমি দেখবা না শেষ এরকম এই আড়াইশো সাথী যথেষ্ট যদি সে বলতে পারে আজকে এখান থেকে বের হওয়ার সময় যে বুকে হাত দিয়ে মাসুদ ভাই বলে যাচ্ছি যে আমি আমার এই সাড়ে তিন হাত বডির ইসলামী রাষ্ট্রের প্রজাতন্ত্র ঘোষণা দিলাম কলেমার পতাকা উড়িয়ে দিলাম আমার এই সাড়ে তিন হাত বডির এই মিনি স্টেটে এবং এখানে আর কোনোদিন শয়তানের রাজত্ব কায়েম হবে না সেকুলারিজম হবে না ন্যাশনালিজম হবে না সোশ্যালিজম হবে না লাস্ট আর একটা ইজম এসছে এখন পৃথিবীতে ভয়ঙ্করিজম সেকুলারিজম ভয়ঙ্কর সোশ্যালিজম ভয়ঙ্কর ন্যাশনালিজম ভয়ঙ্কর লাস্ট এই জমানার একটা ভয়ঙ্কর ফিতনা স্পেশালিজম পার্সোনালিজম কী ইজম পার্সোনালিজম বাংলা কি ব্যক্তিত্ব বোধ না ব্যক্তিত্ব বা কি বাদ ব্যক্তিত্ব বাদ দিয়ে ধ্বংসের শুরু ব্যক্তিত্ব বাদ দিয়ে ধ্বংসের ব্যক্তিত্ববাদ কি ব্যক্তিত্ববাদ কি আমি যা বুঝি এর চেয়ে তো আর ভালো বোঝার লোক খুব একটা নাই বললেই চলে যেটা বলেছিল কে ইবল কী বলেছিল আনা রুম মিন আমি তো আমার শেয়ার ভালো বলতে তেমন কিছু দেখি না তাও আবার কি খলাক্তানি মিন আর খলাক্তাহ মিন তিন আমাকে বানানো হয়েছে কি দিয়ে আমি মেডিকেলের ছাত্র আমি বুয়েটে পড়ি আমি মেকানিক্যালের লোক বাংলায় পড়ে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ইসলাম স্টাডিজে পড়ে আমি বুঝি না যে এরা শিবির কিভাবে চালাবে আমি বুঝি না যে তাদের মাথায় কি আছে মাদ্রাসায় পড়ছে কি জানে তারা আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি এটা হয়ে গেছে আমি ডক্টরের ডিগ্রি করে ফেলেছি এই আমি এটা কি ইজাম পার্সোনালিজম ফেরেস্তাদের সর্দার থেকে কিসের সর্দার শয়তানের সর্দার কি গুণা করেছে দর্শন খুন রাহাজানি সাদাবাজি আল্লাহর একটা কথাও শোনে নাই সব শুনছে শুধু মধ্যে কি জন্ম নিছে পার্সোনালিজম তার সেকুলারিজমও ছিল না ন্যাশনালিজম ছিল না সোশ্যালিজমও ছিল না কোনো ইজমই ছিল না শুধু একটা ইজম বাকি সমস্ত ইজমকে সমন্বয় করে দিয়েছে ধ্বংস করে দেয় নাই সমন্বয় করে দিয়েছে কি ইজম সেটার নাম এই পার্সোনাল ইজম এখানে তো কেউ নাই এখানে থাকবে কেন তো সব ভালো ভালো মানুষ কুমিল্লা মহানগরী সব আল্লাহর বন্ধু সব আল্লাহর অলি এক একজন এই চিন্তাতে কেউ নাই হ্যাঁ কেউ নাই ঠিক আছে আজকে ফজরের নামাজ জামাতে পড়ছেন যারা তারা হাত জাগান মাশাআল্লাহ যারা পড়তে পারেন নাই তারা কি ইজাম কেন মসজিদ থেকে কি আসছিল আজান এটা তো আজান না এটা তো আজান না এটা আপনি সেনাবাহিনীর সদস্য সেনাবাহিনীর সেনাপতির পক্ষ থেকে বিগল বাজানো হয়েছে যে অবস্থায় আছেন কাপুর পরা থাকলে কাপুর পরা অবস্থায় কাপড় পরা না থাকলে ওই অবস্থায় চলে আসেন না হলে আপনার চাকরি নাই না হলে চাকরি নাই এখন আপনি বিগল বাজার পরে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন বা চিন্তা করতেছেন যে মসজিদে যাব ইমাম ঠিক আছে তো যে দিনকাল পড়ছে জেলখানে আমরা ভাইদেরকে বলতাম যে ভাই আসেন নামাজ পড়ি কয় মাসুদ ভাই উই অল আর ক্রিমিনাল কার পিছে নামাজ পড়বো লোকই পাই না উই অল আর ক্রিমিনাল সবাই এখানকার আসামি এখানে কার আপনি ইমাম বানাবেন ভয়ঙ্কর ব্যাপার এই জন্য সিদ্ধান্ত নিয়েছে নামাজ কালাম যাওয়া পড়ার জেল থেকে বের হয়ে পড়ব আরেকজনের বললাম আসেন কয় মাসুদ ভাই জেলে ঢোকার পর জান্নাত জাহান নাম কেয়ামত বুঝতে পারতেছি কি জিনিস এই টেনশনে নামাজ পড়তে পারি না আপনাদের মধ্যে এরকম কিছু লোক আছে মন খারাপ করেন আপনাদের কথা বলি এই জন্য না যে আপনারা মানে এই কয়জন আপনারা মানে কুমিল্লা এই লোক একজনও নাই কুমিল্লায় কিসের উপর আছে আগে কয়ে পরীক্ষার টেনশনে কি হয় না আছে এরকম লোক কুমিল্লায় আছে আর একটা ক্যাটাগরি আছে জামার শিবিরের ভবিষ্যৎ নিয়ে টেনশন করতে গিয়ে কাজ করাই এই জাতীয় কোনো লোক তো কুমিল্লায় নাই না থাকলে আমার কাছ থেকে ফেসবুক আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আমার কাছে আছে জেলখানার ওই লোকের কথা শুনে আপনার খুব মেজাজ খারাপ হয়েছে তারপর ওই পাগলার কথা শুনে খুব মেজাজ খারাপ হয়েছে কিন্তু এইরকম পাগলা তো আমাদের মধ্যেও আছে জামা শিবিরের ভবিষ্যৎ ভাই আমি তো খুবই উদ্বিগ্ন খুবই উৎকণ্ঠিত বুঝতেছি না কি হবে আমার বোধ হয় তুরস্কের লাইন ধরাই ভালো আমার বোধ ইন্ডিয়ার সাথে কোনো একটা লাইন আমাদের আসলে হইতে হবে না হলে পার্শ্ববর্তী দেশ হিসাবে বন্ধুত্ব তৈরি করতে ছাড়া তাদের সাথে লাইন গার্ড করা ছাড়া আমেরিকার সাথে কোনো লাইন তৈরি করা ছাড়া আসলে বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে না ভাই এটা যত দিন জামাত না বুঝবে তত দিন আসলে জামাতের পিছে কাজ করে খুব একটা এই টেনশনে শে কাজ করা হইছে জান্নাত জাহান্নামে টেনশনে কি বন্ধ নামাজ বন্ধ আর আমাদের ওই ভাইদের জামাত ইসলামীর বিপ্রলব করতে পারবে পারবে না সেটা টেনশনে কাজ করা নম্বর জাতির পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের পরিবর্তন না হবে তোমার পরিবর্তন করতে হবে তিন ধারায় কয় ধারায় কাগজ কলম আছে তোমার পরিবর্তন করতে হবে তিন ধারায় তিন ধারায় তোমার তিন ধাপে তিন স্তরে তোমার পরিবর্তন তিন স্তরে তোমাকে পরিবর্তনের জন্য প্রস্তুত করতে হবে ফার্স্ট যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ করতে হবে দক্ষতার মাপকাঠিতে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি বিল্ড আপ করার ক্ষেত্রে তোমাকে তৈরি হতে হবে তোমাকে যদি এখন উদাহরণের জন্য বলি যে দুইশো টাকা দিয়ে একজন ইলিশ মাছ কিনতে পাঠালাম সে মাছ কিনতে যোগ্য না দক্ষ না অদক্ষ এক্সপার্ট না চিনি না ইলিশ মাছ কি জিনিস ইলিশ মাছের পরিবর্তে অন্য আরেকটা একটা জাতের মাছ নিয়ে চলে আসছে পচা একটা মাছ নিয়ে চলে আসছে রূপালী নিয়ে চলে আসছে হিসা নিয়ে চলে আসছে চাপলি মাছের বড় সাইজ নিয়ে চলে আসছে ঝাটকা নিয়ে চলে আসছে কারণ তার কি নাই দক্ষতা নেই যোগ্যতা নেই কিন্তু তার কি আছে সততা মানতদারি তার কোনো অভাব নাই এই পচা লিস্টে নিয়ে আসার পর তোমার কয় টাকা লস দুইশো টাকায় লস কারণ তার কি নাই যোগ্যতা নাই আর একটা লোকের যোগ্যতা আছে নাই এই লোকের কাছে দুশো টাকা দিয়ে পাঠাও কি করবে টাকা কয় টাকা মারবে পঞ্চাশ টাকা মারবে ভালো ইলিশ কিনবে বলবে স্যার আপনার কথা তো বলছি বলছি আমার নিজের বাপের কথাও বলছি বলার পরে পঞ্চাশ টাকা কমাইছি আড়াইশো টাকার নিচে তো দিবেই না আপনার নাম বলার পরে যখন দিবে না তখন আমার বাপের কথা বলছি বলার পরে বলছি যে ও তোমার বাপের তো চিন একসাথে আমরা জাইল্লা ছিলাম না অত বড় ফাজিল চিন্তা করছেন মানে এমপি সাহেবের কথা কাময় নাই হ্যার বাপের সাথে হ্যাঁ দুজন যাইল্লা ছিল ওই পরিচয়ে হে পঞ্চাশ টাকা কমায়া দেড়শো টাকার ইলিশ আড়াইশো টাকায় ধরাই দিছে তারপর মালিক একটা কি পাইছে কি পাইছে একটা আরে ভাই ইলিশ পাইছে তো ভালো ইলিশই পাইছে সে শুধু পঞ্চাশ টাকা মাইরে দিছে ক্ষতি কত পঞ্চাশ আর আগে ক্ষতি কত আল্লাহ তালা নিয়ম হচ্ছে এই দুশো টাকা ক্ষতিওয়ালার কাছে ইলিশ মাছ কেনার দায়িত্ব দিবেন না যদি সে হয় নামাজি হয় রোজাদার হয় এবং কথায় কথায় ইসলামের ফুল ফুটায় দেয় আল্লাহ ঠেকা পড়ে নাই যে তার হাতে দুইশো টাকার ক্ষতি করার দায়িত্ব বরং পঞ্চাশ টাকা ক্ষতি যারা করতেছে আল্লাহ তাদের দিয়ে এখন বাংলাদেশ চালাইতেছেন কিসের তোমার ওয়াজ তোমার এসব বক্তৃতার কোনো কাম আছে হুজুর মিয়া ইমাম সাহেব খতিব হাফেজ সাহেব হুজুর তুমি মনে করছো তোমাদের সামনে কথা বলি বরিশালে আলেমদের এক প্রোগ্রামে বলে এসেছি রাসুলি করিম সাল্লা সাল্লামকে তৎকালীন সময় জাহেলরা আবু জাহেল বলেছিল যে মোহাম্মদ তুমি আর বেশি বাড়াবাড়ি করো না তোমাকে মসজিদের ইমামতি সহ যা লাগে দিয়ে দিলাম তুমি আড়াই ঘন্টার ইমাম আর আমরা সাড়ে একুশ ঘন্টার ইমাম ভাগাভাগি বুঝো নাই তো কি বুঝছো কি বুঝছেন একজন বলেন ভেরি গুড আগে নাম তারপরে কাম ঠিক আছে তো শিওর হ্যাঁ বারোশো স্কোয়ার ফিটের দায়িত্ব তোমার ছাপ্পান্ন হাজার স্কোয়ার ফিট আমাদের আড়াই ঘন্টা তোমার সাড়ে একুশ ঘন্টা আমার আল্লাহ সাল্লাম বললেন ভেরি গুড তাও তো পাইছি আড়াই ঘন্টা রাজি ইনশাল্লাহ আর এখনকার আমাদের হুজুররা আমাদের হুজুরা না হুজুরা বাদ আমরা আপনি এখানে তো ইমাম সাহেব কয়দ রয়েছে হাত তুলতে বলবে যে ভাই আজকে আমার জুবান নামাজ আগে ছুটি দেন আগে ছুটি নেন কোনো অসুবিধা নেই ইমাম আছেন থাকেন কোনো অসুবিধা নেই নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু এই চিন্তা বিবেক এই বোধ আপনার মধ্যে আছে কিনা যে রাসুল সাল্লাহ সাল্লামকে ইমামতির জন্য প্রস্তাব দিয়ে আবু জিহানরা যখন বলেছিল যে তুমি আড়াই ঘন্টার ইমাম আমরা সাড়ে একুশ ঘন্টা তুমি বারোশো বারোশো স্কোয়ার ফিট আমরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তুমি শুধু ধর্মের ইমাম আর আমরা অর্থনীতি রাজনীতি সমাজনীতি সংস্কৃতি সব কিছুর ইমাম আমরা খবরদারের মধ্যে মাথা ঘামাবো না রসুলাম বললেন না ঠিক আছে একটা ইমাম বলতে কথা পাইছি তো এটাই বা কয়জন উপায় রসুল সাল্লাম খুব খুশি হয়ে গেছেন কি বলেছিলেন কি বলেছিলেন তিনি কি বলেছিলেন আর তুমি যারা মাথায় টুপি পরে রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নার অংশীদার যিনি দাঁড়িয়ে রেখে শূন্য অংশীদার যিনি লম্বা জামা পরে শূন্য অংশীদার তাদের একজন আরো দাঁত পরার সুন্ডা এখানে আছে কিনা তাদের একজন আরও মাথার পিছে শিরস্থানটা ঢুকে মাথায় দাগ পরা আছে কিনা স্ট্যান্ড আপ একজন আছে কিনা পায়ে রক্তের মোবারক জুদা আটকে গেছে একজন আছে কিনা সাতাশটা যুদ্ধে তোমাকে নেতৃত্বের জন্য পাঠানো হয়েছে আমরা তো সবচেয়ে মজলুম বাংলাদেশের এখন তার মধ্যে আবার কুমিল্লা সবচেয়ে বড় মজলুম সেই মজলুম জনপদেই করছেন দাঁড়াও আছে নিশ্চয়ই অস্বীকার করছি না যে তোমরা মজলুম না কিন্তু এই ক্যাটাগরিতে তুমি কতখানি মজলুম বলো কে আল্লা রসুল সেই দাঁতের কথা শুনে বাড়িতে গিয়ে আজকে এখন বলবা সালমান ফার্সির মতো যে আমি আমার দাঁতগুলো আমার প্রিয় রসুলের দাঁত আমার দাঁত নিয়ে আমি কেমনে চলবো কে একজন বলো দাঁড়াও যে আলোচনা শুনে আজকে বাসায় গিয়ে হাতুড়ি দিয়ে পিটাই পিটাই দাঁতগুলো ফেলবা আর বলবা আমার রসুলের দাঁত নেই আমি দাঁত নিয়ে চলবো কেন কে দাঁড়াও স্ট্যান্ড আপ দাঁড় কি আল্লাহ রসুলের আশেক দাঁড়িয়ে বলো যে বিছনা থেকে উঠলে পিঠের নিচে এক একটা পাটির বড় বড় দাগ পরে যায় সারাদি আল্লাহ তালান বলতেন্লাহ আপনি তো যে কাউকে বললে আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দিতে পারে আল্লাহ রসুল বললেন ইসলাম তো আরামের জন্য আসেনি ইসলাম তো কষ্টের জন্য এসছে দুঃখের জন্য এসছে ত্যাগের জন্য এসছে এটা ভোগের জন্য আসে নাই কে বলতে পারবো তারা